শনিবারে প্রকাশ পালে 2024ৰ সাধারণ নির্বাচনের এক্সিট পোল। নিউজ এইটিনের মহা এক্সিট পলত পোহরলৈ আহিল দেশের প্রতিটি প্রান্তত পুঙ্খানুপুঙ্খ অধ্যয়নেরে করা নির্বাচনী সমীক্ষার খুঁটিনাটি তথ্য। এই সমীক্ষাত বিজেপি মিত্রজোঁটৰ বৃহৎ জয় পরিলক্ষিত হলেও ঠায়ে ঠায়ে ইন্ডি এলায়েন্সেও দাঙি ধরলে উন্নত প্রদর্শন। কত কত এনডিআর ক্ষতি হল, কত কত এনডিআই পূরণ করলে নিজের ক্ষতি, তার সূক্ষ্ম বিশ্লেষণ কেটামান তথ্যই তুলে ধরব। বিজেপিয়ে মূলত উত্তর পশ্চিম অঞ্চলত হওয়া খাতি দক্ষিণ পূব অঞ্চলত বিশেষক বঙ্গ, উড়িষ্যা, তেলেঙ্গানা আর অন্ধ্রত হওয়া লাভর যোগেদি পুরাইছে। বিএসপির লোকসান আর বিরোধী দলসমূহর একত্রীকরণের বাবে ইন্ডিয়ায় উত্তর ভারতত আসন লাভ করবলে সক্ষম হয়েছে। হলেও উত্তর প্রদেশত কিছু পরিমাণে লাভ অর্জন করার বাবে বিজেপির লোকসান অতি সীমিত বুলিব পারি। এই ক্ষেত্রত বিজেপিক রাষ্ট্রীয় লোকদল চমুকই আর এল ডিয়ে সমর্থন জানা বাবে নিশ্চিতভাবে আর এল ডিক বিজেপিয়ে ধন্যবাদ জানাব লাগিব। পশ্চিম ভারতত এনডিএ আটাইতকৈ বেশি আসন হেরাইছে মহারাষ্ট্রত, কিন্তু তারপিছতো বিজেপিয়ে নিজের লোকসান হ্রাস করা দেখা গেছে। পূব ভারতত মেজিক নাম্বার প্রাপ্তির ক্ষেত্রত এনডিএর তুলনাত ইন্ডি এলায়েন্সে জোর বেশি দেখালেও বিশেষক বঙ্গ আর উড়িষ্যাত বিজেপিয়ে কিছু পরিমাণে লাভ আহরণ করা দেখা গেছে। পূবত ইন্ডি এলায়েন্সর বাবে এআইটিসির বহু সংখ্যক আসন বুতলি অনা দেখা গেছে। আনহাতে এনডিএ আর ইন্ডিয়া দুয়োটা জোটে দেশের প্রান্তে প্রান্তে আসন পর আড়ত উমৈহতীয়া মুখ্য কারণ দুটা। এটা হল বিআরএস আর বিজেডির দরে অসংগঠিত দলসমূহর পরাজয় আর আনটো 2019ৰ নির্বাচনত যিবোৰ আঞ্চলিক দল অন্যান্য তালিকাত অন্তর্ভুক্ত হৈ আছিল, এইবার নির্বাচনত সেই আঞ্চলিক দলসমূহে জোটবন্ধনত যোগ দিয়াটো। ইফালে বর্তমানের আইএনসি শাসিত রাজ্যসমূহর ভিতৰত মূলত কর্ণাটকত হওয়া ক্ষতিয়ে বিজেপিক বৃহৎ ক্ষতি করালে, কিন্তু সেইসমূহ ক্ষতি তেলেঙ্গানাত হওয়া লাভের দ্বারা পূরণ করিলে বিজেপিয়ে। আনহাতে তেলেঙ্গানাত বিআরএসৰ ক্ষতিৰ বাবে কংগ্রেছ আর বিজেপি উভয়ৰে লাভ হল। লক্ষণীয়ভাবে ভোটগ্রহণের প্রথম দুটা পর্যায়ত দেখা গল এনডিএর ক্ষতির আড়ত মহারাষ্ট্রত হওয়া লোকসান আর বিহার কর্ণাটকত সীমিত হারত ক্ষতি। বিজেপি বিরোধী আবেগক লৈ হাহি তামাশার মাজতো আর এল ডির সমর্থনত উত্তর প্রদেশত এনডিএর পর্যাপ্ত আসন লাভ। উত্তর প্রদেশত বিএসপির সমর্থকর বিভাজন যি এনডিএর আসন প্রাপ্তির আছিল মূল অরিহণা। উল্লেখনীয় দিক হল দক্ষিণ অঞ্চলত কংগ্রেসতকৈ বিজেপিয়ে অধিক আসন পোৱাৰ পূর্ব পরিকল্পনা করেছিল। দক্ষিণ অঞ্চলত এনডিএ মিত্রজোঁট হিসাবে অঞ্চলটো লাভ আহরণ করেছে, বিশেষক অন্ধ্রত এনডিএ লাভ আহরণ করেছে। দক্ষিণ অঞ্চলত বিজেপিয়ে দল হিসাবে অন্ধ্র আর তেলেঙ্গানাত লাভ অর্জন করেছে, অবশ্যে কর্ণাটকত আসন হেরাইছে। দক্ষিণ অঞ্চলত ইন্ডি এলায়েন্সে আসন লাভ করার আড়তে মূল কারণ হল তেলেঙ্গানা আর কর্ণাটকত করা জয়ের পূর্ব পরিকল্পনা। আনহাতে করমণ্ডল উপকূলর সকল রাজ্যতে বিজেপিয়ে আসন লাভ করেছে। অন্ধ্রপ্রদেশ আর উড়িষ্যাত অধিক করমণ্ডল উপকূলত টিডিপি জেএসপিয়ে মিত্রজোঁটত যোগদান করার বাবে অন্ধ্রপ্রদেশত এনডিএ অধিক লাভ করেছে। করমণ্ডল উপকূলর সকল রাজ্যত আইএনসিয়ে সীমিত হারত আসন হেরাইছে। করমণ্ডল উপকূলত পশ্চিমবঙ্গত সন্তোষজনক প্রদর্শনের বাবে ইন্ডিয়ায় ঐক্যবদ্ধ দল হিসাবে অধিক আসন লাভ করেছে, কিয়নো 2019ত অন্যান্য তালিকাভুক্ত হয়ে থাকা এআইটিসি এইবার ইন্ডিয়ার অংশীদার হয়ে আছিল। করমণ্ডল উপকূলত অন্যান্য তালিকাভুক্ত দলে এইবার বেশিরভাগ আসন হেরা দেখা গেছে, কিয়নো টিডিপি এআইটিসির দলসমূহে এইবার জোটবন্ধনত সোমাই পড়েছে। নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ 18, নর্থ ইস্ট।